মুর্শিদাবাদের কান্দিতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের মুর্শিদাবাদের কান্দি থানার মোহনপুর গ্রামে হল নাম ছাত্রের মন্ডল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন বলে জানা গিয়েছে বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ কান্দি বহরমপুর রাজ্য সড়কে মোহনপুর গ্রামে অভিযোগ যে পুলিশ ওই এলাকায় ডাম্পার থেকে টাকা তুলছিল পুলিশের হাত থেকে বাঁচার জন্য ডাম্পার জোরে চালায় এবং সে দ্রুত গতিতে এসে ছাত্রকে ধাক্কা মারে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ঘটনার জেরে পুলিশকে ঘিরে ধরে ব্যাপক বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা পুলিশের সাথে সাধারণ মানুষের বচ সমাধে পুলিশকে মৃদুর লাঠিচার্য করতে হয় পরে বিরাট পুলিশ বাহিনী যাওয়ার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কি বলছেন গ্রামবাসীরা চলুন শুনেনি তাদের বক্তব্য মানে সকালের দুটো ছেলে পুরন্দপুরের একটা ছেলে আর গ্রামে যিশু মণ্ডল পড়তে যাচ্ছিলো এখানে পুলিশ গাড়িতে পুলিশ গাড়িতে পুলিশ থাকে না সিভিল লোক থাকে সিভিল পুলিশের দায়িত্বের মধ্যে থাকে তারা রেগুলার পয়সা তোলায় এখানে হামেশাই অ্যাক্সিডেন্ট ঘটে তো পুলিশ গাড়ি এখানে যেহেতু দাঁড়িয়ে ছিল অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওদের কর্তব্য ছিল যে ওই গাড়িটাকে তাড়িয়ে ধরা তা বাদ দিয়ে ওরা অ্যাক্সিডেন্ট দেখে ওরা ছুটে পালিয়ে গেছে গাড়ি নিয়ে এটাই আমাদের দুর্ভাগ্য যে আইনের রক্ষক তারা পালিয়ে যাচ্ছে গেল তারা তো ধরবে অ্যাক্সিডেন্টটা অ্যাক্সিডেন্ট ধরা বাদ দিয়ে তারা চলে যাচ্ছে পালিয়ে গেছে এটা লরিতে বালির লরিতে ওই পুলিশ গাড়ির জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে টাকা তোলার জন্য ওর নাম যিশু মন্ডল অনগ্রামে বাড়ি হ্যাঁ এখন রাস্তা অবরোধ চলছে কেন পুলিশ পালালো কেন কেন চোখের সামনে অ্যাক্সিডেন্ট দিকে পুলিশ পালালো এটা কেন সে ইচ্ছা করে পালিয়ে গেল তো গাড়িটা ধরতে পারতো সে গাড়ি না ধরে ইচ্ছা পালিয়ে গেছে এখানে টাকা তোলো ওরা রোজ আমার নাম রঙ্গলাল মন্ডল